বাসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম, তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ি পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি, তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কি ওরা এখানেই আছে স্পটে। হ্যালো, ঠিক আছে, আমি যাচ্ছি। যখন এসেছে তখন দেখলাম মাঠে একটা বোমা পড়েছে, সেই ওখান থেকে কিছু স্টিল ফিস্টিল জিনিসগুলো ও পুলিশের লোক তুলেছে। তারা বললো নিশ্চয়ই সিসিটিভিতে কিছু বেরিয়ে বেরোতে পারে আপনার বাড়ির, আপনি দেখে নিন। তো বাড়ির সিসিটিভি ফুটেজেও তারা দেখতে পারছে যে বুলেট করে এসে দুজন এসেছে, তার মধ্যে একজন বোমা চালিয়েছে, আর আমি স্পিডে টেনে বুলেটটা নিয়ে চলে গেছে। কী কারণ আছে, কারণ কি আছে বোঝাটা আপনিও নিশ্চয়ই জানেন, বাংলার এটাই কালচার হয়ে গেছে, বোমাগুলি ছাড়া আর কিছু চলছে না। আর তারা ভাবছে হতে পারে যে আমাকে এইসব পুড়িয়ে ভয় খাইয়ে দিতে পারবে, কিন্তু তারা ভুল করছে। আমি ভয় খাওয়ার লোক না, লড়াই করার লোক, কোনোদিন ভয় খাইনি আর ভয় খাবও না। মানে আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে। তৃণমূলের দলের একটা শ্রেণী যার বাজারটা বন্ধ করে দিয়েছে, রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ, সেই লোকটা মেরেছে। মুন্না বলে একটা লোক আছে, আংরেজ মুন্না না কি নাম আছে, ওই এই কাহিনী। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া বোর্ড এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে, তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে। আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোকে 107-110 পেয়েছে। এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করবে। পুষ্পল ভায়োলেন্টকে অপরাধীরা এখন ঘুরে বেড়াচ্ছে, 3-2 জন ধরা পড়েছে, আরো 17 জন ধরা পড়বে। এই 6 মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে, কেন ঘাবড়াচ্ছে?